আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। খুব অল্প সময়ের মধ্যেই আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি M53-র সাকসেসর স্যামসাং গ্যালাক্সি M54। এটি এক্সপেক্ট করা যাচ্ছে প্রাইস হতে পারে 30,000-এর মধ্যেই। এই ফোনটির হাইলাইট পেয়ে যাবেন স্যামসাংয়ের এক্সিনাস প্রসেসর 1280, রিয়েল ক্যামেরা পেয়ে যাবেন 64+12+5, ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের, অ্যান্ড 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, 6.67 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন। এই ফোনটির ডিজাইনের কথা যদি বলি তাহলে ফ্রন্ট সাইডে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে, মিড পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা থাকতে চলেছে, অ্যান্ড ব্যাক সাইডে থাকতে চলেছে 3টি ক্যামেরা, অ্যান্ড ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি S22 এর মতোই ডিজাইন থাকতে চলেছে। এবার M53-র মতো ক্যামেরা মডেল থাকছে না, আশা করা যায় ফেব্রুয়ারি মাসে এই লঞ্চ করতে চলেছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। যদি আমরা এর ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 6.67 ইঞ্চির ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে চলেছে, পিপিআই ডেন্সিটি থাকতে চলেছে 395, অ্যান্ড এখানে রিফ্রেশ রেট থাকবে 90 হার্জের রিফ্রেশ রেট। অনেক বেটার ডিসপ্লেই পেয়ে যাবেন, কেননা স্যামসাং ডিসপ্লে অনেক বেটার হয়ে থাকে, এর ডিসপ্লে কলারসও অনেক ভালোই হয়ে থাকে। যদি আমরা এর ক্যামেরা কথা বলি, এর ক্যামেরা ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকবে, 64+12+5, মেইন সেন্সার থাকবে 64 MP, সেকেন্ড সেন্সার 12 MP আলট্রা ওয়াইড, অ্যান্ড থার্ড সেন্সার 5 MP মাইক্রো লেন্স। এর ক্যামেরা অনেক ভালো পেয়ে যাবেন, কোনো ফালতু ক্যামেরা ইউজ করা হয়নি এখানে, মাইক্রো লেন্স দেওয়া আছে সেটাও 5 MP, যেটাই কাজ চলে যাবে। এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সেলফি ক্যামেরায় পেয়ে যাচ্ছেন 32 MP সেলফি ক্যামেরা। যারা ক্যামেরা লাভার, স্যামসাং এর ফোন ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে চলেছে। ফোন সাইডে 32 MP সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। আর যদি আমরা এর সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার থাকতে চলেছে অ্যান্ড্রয়েড V13, স্যামসাং ON UI থাকতে চলেছে। যদি প্রসেসরের কথা বলি, এখানে লেটেস্ট প্রসেসর স্যামসাং Exynos 1280 থাকতে চলেছে, এটি অক্টা কোর প্রসেসর। এর প্রথমে 2টি কোর কাজ করে 2.4 GHz-এ, অ্যান্ড তারপরে 6টি কোর কাজ করে 2 GHz-এ, Cortex-A55। এর আর্কিটেকচার পেয়ে যাবেন 64 বিট, এটি 5 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, তাই এর ব্যাটারি অনেক কম কনজিউম করবে, ব্যাটারি যেহেতু 6000 mAh ব্যাটারি তাই অনেক ব্যাটারি চার্জ পেয়ে যাবেন। এর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন Mali-G 68, 30,000 প্রাইসে অনেক একটি বেস্ট ফোন হতে চলেছে যদি 30,000-এ লঞ্চ করে। তাহলে এই ফোনটির জন্য আপনারা অবশ্যই ওয়েট করলে ওয়েট করতে পারেন, কেননা যদি 30,000-এ লঞ্চ করে তাহলে একটি স্যামসাংয়ের তরফ থেকে একটি বেস্ট ফোন এটাই হতে চলেছে, বাজেট ফোনও এটাই হতে চলেছে, বেস্ট বাজেট ফোন এটাই হতে চলেছে। এই ফোনটির ব্যাটারি কথা বললে, ব্যাটারি 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 25 ওয়াটের 5000 পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সি টাইপ কেবিল থাকতে চলেছে অবশ্যই। এই ফোনটি একটি পারফেক্ট ফোন হতে চলেছে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা তারা উপকৃত হতে পারে এই ভিডিওটি থেকে। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।